বন্ধুরা, মোটামুটি বর্ষার দিন চলে এসেছে এবং সবদিকে বৃষ্টি হচ্ছে, সেই কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি। আমি চাইবো এই ভিডিওটা আপনারাও শেয়ার করুন আপনাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, অন্য কোনো যদি সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করুন সেখানে আপনারা ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন। কারণটা কি, আপনারা যদি একটু ভিডিওটাকে শেয়ার করেন তাহলে আপনার শেয়ারের মাধ্যমে অনেকে সচেতন হয়ে যাবে এই বৃষ্টির দিনে বাইক চালানো নিয়ে। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যে ঘটনাটা ঘটেছে, এটা ঘটেছে হলো ইউপি আলিগড় নামে একটা জায়গা রয়েছে সেখানে। তো এই ভিডিওটা আসা মাত্র আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা টিপস দিতে চাই, সেটা হলো কি, যে আপনারা এরকম বৃষ্টির মধ্যে যখন বাইক চালাবেন, দেখবেন এখন ইন্ডিয়াতে বা বাংলাদেশে এরকম যখন বৃষ্টি হয় অনেক জায়গায় এরকম জল জমে যায়, আর জল এত পরিমাণে জমে যায় রাস্তার মধ্যে জমে যায়, এক্ষেত্রে আপনাদের রাস্তার আশেপাশে যে ড্রেন রয়েছে, ড্রেনের মধ্যে কিন্তু বোঝা যায় না, রাস্তার আশেপাশে এত ড্রেন রয়েছে আর আপনারা বুঝতে পারবেন না ড্রেনটা কোন জায়গায় রয়েছে, এত পরিমাণে জল হয়ে যায়, আর জলের জন্য আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো ব্যাপারটা এখানে কি হয়েছিল, ব্যাপারটা এটাই হয়েছে যে এই দুটো একজন কাপল রয়েছে, তো এরা বাইক নিয়ে মানে আপনার স্কুটি নিয়ে যাচ্ছে, মানে আসছিল বাইকটা পার্কিং করতে এবং বুঝতে পারেনি যে ওখানে কোনো রকম ড্রেন রয়েছে, আর ড্রেনের মধ্যে কোনো রকম স্ল্যাব দেওয়া ছিল না, আর এই ফলে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তবে আশেপাশে লোক থাকার কারণে সেরকম বড়সড় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, এটা কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, যখন আপনারা এরকম বৃষ্টির দিনে বাইক চালাবেন, মানে বাইক হোক স্কুটি হোক যখন আপনারা চালাবেন, অবশ্যই কোনো যখন ড্রেন রয়েছে রাস্তার সাইড দিয়ে খুব কম যাবেন, একটু আপনারা খেয়াল করে চলবেন, না হলে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। এই জন্য কিন্তু ভিডিওটা আমি শেয়ার করলাম। অনেকে কিন্তু এরকম বৃষ্টির মধ্যে যাতায়াত করে এবং এমনই রাস্তার পরিস্থিতি ইন্ডিয়াতে হোক বা বাংলাদেশে, যে রাস্তা কোথায় আর গর্ত কোথায় থাকে বোঝা যায় না জলের কারণে। তো অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে জানানোর জন্য করলাম যে এরকম কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে বড়সড় হয়নি, তো আপনারা দেখে নিলেন, অবশ্যই আপনারা সচেতন হয়ে যান আজকে থেকেই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।